করোনার বর্তমান প্রেক্ষাপট কেন্দ্রিক ডিএসএন সারা বাংলায় আপনাদের স্বাগত। স্বাধীনতার 50 বছর এগিয়েছে বাংলাদেশ, মুক্তিযোদ্ধা রাজনীতিবিদ বুদ্ধিজীবী, তার পাশাপাশি বলিষ্ঠ ভূমিকা রেখেছে আম জনতা। সেই আম জনতার প্রতিনিধি বৃহত্তর জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলাধীন 3 নং আইমা রসুলপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ মামুনুর রশিদ মিল্টন সাহেবের বর্তমান চলমান পরিস্থিতি সম্বন্ধে আপনাদের অবগত করব। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি গত 5ই জানুয়ারি 2022 সালে আইমা রসুলপুরের ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী হিসাবে চেয়ারম্যান নির্বাচিত হই। আমি গত 7ই ফেব্রুয়ারিতে দায়িত্বভার গ্রহণ করি। দায়িত্বভার গ্রহণ করার পর থেকে আমি দেশ এগিয়ে যাচ্ছে, আইমা রসুলপুরকে এগিয়ে নেওয়ার জন্য আমি কাজ করে যাচ্ছি। জাতির জনক বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখেছিলেন সোনার বাংলা, সেই সোনার বাংলা উনি দেখে যেতে পারেননি। তার সুযোগ্য কন্যা যমুনাত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন, তার সঙ্গে আমরাও হতদরিদ্র বা আমি হতদরিদ্র মানুষের পাশে থেকে তার হাতকে শক্তিশালী করার জন্য কাজ করে যাচ্ছি। আমাদের জননেত্রী শেখ হাসিনা যেসব এই গ্রামীণ অবকাঠামোকে উন্নয়ন করার জন্য, এই দুঃখী মানুষের দুঃখ দুর্দশা মোচন করার জন্য যেসব কর্মসূচি গ্রহণ করেছেন, যেমন করোনাকালীন উনি আমার ইউনিয়নে 1007 পরিবারকে উনি ওই 2500 টাকা করে দিয়েছিলেন। সেই সঙ্গে এই গত মাসে 31 তারিখে উনি এই 1007 পরিবার সহ 527 পরিবারকে আমাদেরকে টিসিবি সামগ্রী দিয়েছেন। আমাদের হতদরিদ্র মানুষকে এই রোজা যেন ভালো করে করতে পারে, তার জন্য উনি দিয়েছেন 2 কেজি মসুর ডাল, 2 লিটার সয়াবিন, 2 কেজি চিনি, যার মূল্য ছিল 460 টাকা। আমরা এটা করেছি। এরই মধ্যে উনি জিআরের আওতায় 130 পরিবারকে 10 কেজি চাল, 1/2 কেজি মসুর ডাল, 1/2 লিটার সয়াবিন এবং 1 কেজি লবণ ইতিমধ্যেই আমরা এইসব হতদরিদ্র মানুষের মাঝে বিতরণ করেছি। এর মধ্যে বিতরণ করেছি বিজেডি 269 পরিবারকে বিজেডি বিতরণ করেছি এবং 10 টাকা সেরের চালের কার্ড আমাদের চালু আছে। আজ এটাও হয়তো আজকেই চলমান, 2টা ডিলারের মাধ্যমে আমরা একটা বিতরণ করে থাকি। আমাদের একটা কেশবপুরে আর একটা মালিদহতে, মালিদহের কেশবপুরে যেটা চলছে সেটার সংবাদ আমাকে আজকে দিয়েছিল। আমি থানা পরিষদের মিটিং থাকার কারণে সেখানে উপস্থিত হতে পারি নাই। আর আমাদের যেটা মালিদহ এই আগামীকাল হয়তো দেওয়ার কথা দিলে সেইটাও চলমান প্রক্রিয়া। আর এরই মধ্যে ডেভেলপমেন্ট ওয়ার্কের প্রস্তাব পাঠিয়েছি আমরা, সেগুলো এখনও ডেভেলপমেন্টের কোনো প্রস্তাব বা কোনো কর্ম আমার হাত দিয়ে এখনও শুরু হয় নাই। তবে প্রস্তাব পাঠিয়েছি, এগুলো পাস হলেই আমাদের কাজগুলো শুরু হবে। ধন্যবাদ সবাইকে। হ্যাঁ দর্শক, আপনারা যেমনটি শুনছিলেন, আমি অবস্থান করছিলাম বৃহত্তর জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলাধীন আইমা রসুলপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানের কার্যালয়ে, যেখানে তিনি আশাবাদ ব্যক্ত রাখছেন যে অত্র ইউনিয়নকে একটি ডিজিটাল মডেল ইউনিয়নে রূপান্তর করবেন। দর্শক, আপনারা দেখছেন ডিএসএন চ্যানেল। আপ টু ডেট নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে চাপ দিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।